এলাকার প্রান্তিক মানুষের মধ্যে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে এক মহতী কর্মসূচি গ্রহণ করে বাইতুল মল বাদারতলা। আজ কলকাতার 140 নং ওয়ার্ডে বাদারতলা বাজারের সন্নিকটে বাইতুল মল বাদারতলা ও খিদিরপুর লোকাল পিপলস অ্যাসোসিয়েশন বা KLPO এর যৌথ উদ্যোগে ফতেমা জোহরা গার্লস স্কুলে মেগা হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়। ARMI মুকুন্দপুর হাসপাতালের সহযোগিতায় এদিন হার্ট, সুগার, ECG, আই চেক আপ, জেনারেল মেডিসিন, অর্থোপেডিক, রক্ত পরীক্ষা সহ একাধিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়। সকাল থেকেই এলাকার নারী ও পুরুষেরা মেগা ক্যাম্পে ভিড় জমাতে শুরু করে। এদিনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় পৌরপিতা আবু মোহাম্মদ তারিক, KLPO এর সাধারণ সম্পাদক সেফ শরীফুদ্দিন ফুচু ভাই, বাইতুল মল বাদারতলার সভাপতি এম সাইদ আজমি, কার্যকরী সভাপতি মুমতাজ আহমেদ সুবহানি, উপসভাপতি মোহাম্মদ খালিল হাজি আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক আবিদ ওসমান, সহযোগী সম্পাদক হাজি মোহাম্মদ সামিম, ইফতে খারুল হক, ফাইজ আহমেদ সুবহানি, মুস্তাকি আহমেদ নিজামি, এক্সিকিউটিভ মেম্বার মোহাম্মদ নাজির, ইজরারুল হক আনসারি হক, মোহাম্মদ সাকিল সহ অন্যান্যরা। বাইতুল মল বাদারতলা এহেন উদ্যোগে সাধুবাদ জানান উপস্থিত সকলে। हम लोग का बैतुल माल बाजार तल्ला एक ऐसा ऑर्गेनाइजेशन है, यहाँ पे अंडर प्रिविलेज जो भी है लोगों के लिए बहुत सारे काम करते हैं, खासकर मतलब बच्चों के लिए किताब देना, बच्चों के लिए मुफ्त तालीम करना। हम लोग स्कूल भी चलाते हैं, फातिमा ज़ोहरा गर्ल्स स्कूल के नाम से स्कूल भी चलाते हैं। जो लोग स्कूल में तालीम, बहुत सारे बच्चों लोगों को मुफ्त तालीम दी जाती है। और इसी तरह से हम लोग पहले हमारे डॉक्टर भी बैठते थे और यहाँ पे दवा भी दिया जाता था फ्री में। यहाँ बहुत पिछड़ा हुआ इलाका है, इसी को मद्देनजर रखते हुए हमारे इदारे की तरफ से ये मेगा हेल्थ चेकअप कैंप का इनेकाद किया गया है, जिसमें KLPO के इश्तराक से, KLPO आप लोग सभी अच्छी तरह से जानते हैं कि पोचू भाई हेल्थ के मैदान में बहुत अच्छा काम कर रहे हैं। उन्हीं के इश्तराक से, उन्हीं के ईमा पर, उन्हीं के जद्दोजहद से हम लोगों को आमरी के डॉक्टर और कस्तूरी दास हॉस्पिटल के डॉक्टर का कॉन्टैक्ट मिला है। उनकी वजह से डॉक्टर आए यहाँ पे और हमारे बहुत सारे लोगों का वो जांच हो रहा है। यहाँ जांच हार्ट का है, हार्ट का डॉक्टर है, हड्डी का है और जनरल हेल्थ है, औरतों के इमराज के डॉक्टर हैं, सभी डॉक्टर बैठ चुके हैं। और बहुत सारे टेस्ट भी मुफ्त में किया जाएगा, जिस तरह से खून टेस्ट है, BMD है, बोन मैरो टेस्ट, ECG, ये सब भी यहाँ पे फ्री ऑफ कॉस्ट किया जा रहा है। बहुत सारे लोग आ रहे हैं, बहुत सारे लोग इससे फायदा उठा रहे हैं। ये हमारा मेगा हेल्थ चेकअप कैंप पहला चेकअप कैंप है। इस तरह से यहाँ परमानेंटली वीकली डॉक्टर यहाँ बैठा करते थे पहले, ठीक है। ये मेगा चेकअप कैंप पहला चेकअप कैंप, ठीक है। खूब शुभ उद्योग, भलो उद्योग, एलकार मानुष के परिसेवा देवा। हमारे जरा सामाजिक, समाज जरा विभिन्न स्तर सामाजिक मानुष आज समाज सेवामूलक जरा मानुष आज जरा समाज स्वास्थ्य सेवा कर ही एक প্রতিদান বায়াতুল মাল স্কুলের মধ্যে দিয়ে মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। বিষয়টা হচ্ছে আজকের আমাদের গত প্রায় 15 বছরের মধ্যে সমস্ত জেলায় সমস্ত ব্লকে সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি হয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে গত 15 বছর আগে কতজন জনসংখ্যা ছিল, এখন জনসংখ্যাটা কতটা বেড়েছে, ফলে মানুষ যত চায় যে কাছাকাছি যদি পরিষেবা পাওয়া যায়। সেই মতো আমাদের নদিয়া পুরুলিয়া সুপার স্পেশালিটি হসপিটাল আমাদের পাশে, যেখানে বাইতুল মল স্কুলের পাশেই আছে, সেখানে পরিষেবা দেওয়া হচ্ছে। তার সঙ্গে সঙ্গে কিছু মানুষ চায় নিজের বাড়ির কাছে যদি কোনো পরিষেবা পাওয়া যায়, সেই উদ্দেশ্যে আমাদের এই সালিম ভাই, এছাড়া আবিদ ভাই বা যারা আছেন তারা করেছেন এবং কাজটা ভালো হচ্ছে। খুব ভালো উদ্যোগ, এরম ধরনের উদ্যোগ সব জায়গায় হওয়া উচিত। তার কারণ হলো এই যে ছোট যে ক্যাম্প হয় এটা একদমই ছোট না, তার কারণ হলো আজকের দিনেতে লোক হঠাৎ করে যদি ব্যারাম হয়ে যায়, আজকে সাধারণত লোক কেউ কাউকে দেখে না, কারণ সবারই অবস্থা খারাপ, লোক লোককে অ্যাভয়েড করে। আর এই ধরনের যদি ক্যাম্প হয় আর বরাবর যদি হতে থাকে, তাতে করে লোকের ধরুন কারুর সুগার আছে, কারুর প্রেশার আছে, ওটা বুঝতে পারবে, ওটা জানতে পারবে আর নিজের ট্রিটমেন্ট করাতে পারবে।
এবং আজকে দিনেতে এখানে আমরি হসপিটাল মুকুন্দপুর থেকে ডক্টর এসেছে। এইসব ডক্টরের দেখা করার জন্য 2,000-2,500 টাকা লাগে। আবির সাহেব এবং ওনার সব টিমের থ্রু থেকে আমরা এইখানে এসে এই ডক্টরকে নিয়ে এসে এইখানে আমরা একটা হয়ে এটা করাবার চেষ্টা করছি। এখান থেকে আপনি আরও জানবেন, এইখান থেকে ধরুন কারুর হার্টের যদি রোগ বার হয় আমরি হসপিটালেতে ফ্রি সার্জারি হয়ে যাবে। হাঁটু, কোমর এবং স্পাইন, ব্রেন, গল স্টোন, হেস্টেকটমি, বাচ্চাদানি যাকে বলে, আর নানান ধরনের অপারেশন যেটা আমরিতে, নারায়ণাতে, কেএলপিও দূর থেকে বেতুল মালের সাথে মিলে আমরা সার্জারি করিয়ে দেবো। মেয়ের খুব ভদ্র, খুব ভালো একটা বাচ্চা মেয়ের, এই প্রেশারের জন্য কিডনি খারাপ হয়ে গিয়েছিল। কিডনি খারাপ হওয়ার জন্য আমি সেই মেয়েটার জন্য অনেক চেষ্টা করেছিলাম যাতে করে মেয়েটা সার্ভাইভ করে, কিন্তু আমরা সব কিছু ব্যবস্থা করেছিলাম, পয়সা ব্যবস্থা করে নিয়েছিলাম, কিন্তু কিডনি পাইনি, ডোনার পাইনি। সেই জন্য আমি মেন্টালি খুব ডিস্টার্ব হয়ে গিয়েছিলাম, একটা ভালো বাচ্চা মেয়ে শুধু প্রেশারের জন্য মারা গেল, মেয়েটা মারা গেল পরে। তো সেই জন্য আমি খুব দুঃখিত হয়েছিলাম। তারপর থেকে আমি একটা মনে ভেবে নিয়েছিলাম যে লোকেদের অন্তত আমি বলবো যে আপনি প্রেশার আর সুগার চেক করলেন, সে না চেক করে তার ব্যাপার, কিন্তু এই মেসেজটা আমি চেষ্টা করি সব জায়গা দেওয়ার জন্য। क्या जांच कराने के लिए आए?